Alku. আচ্ছা, তোমার আক্কেল পছন্দ কিছু নেই? হ্যাঁ, তুমি কিডা সেটা মনে থাকবে না? তুমি সুলাইমান হকের স্ত্রী, তুমি অফিসে যাচ্ছ হাইটে হাইটে, সেটা আমার দেখতে আসছে। হ্যাঁ, অত কল যে ফাইটে যাচ্ছে, আমাদের কী খারাপ লাগতেছে? আমি রিক্সা নিয়ে দাঁড়াচ্ছিলাম, তুমি আমার দেখেও না দেখার ভান করে তুমি চলে আসলে, এটা কোনো কথা? সি 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 সি, খুব খারাপ কাজ করেছো। আসো রিক্সা, ওঠো ওঠো। আপনি আমাকে কিছু বলছেন? এরকম কিসের জন্য করতেছে বল তো? তুমি আমার বধূ, আমি তোমার স্বামী। আচ্ছা, আমি তো কোনোভাবে ডিস্টার্ব করতেছি না, আমি তো তোমাদের বাসায় যাচ্ছি না তোমার সঙ্গে দেখা করার জন্য। চলো। আপনার সঙ্গে আমার কী শর্ত ছিল? হয়তো বাসায় যাবো না, দেখা করবো না, বাস। রাস্তায় দেখা হলে আমার সঙ্গে স্বামীর মতো আচরণ করতে পারবেন না, পথচারীর মতো আচরণ করতে হবে। সেটা ভুলিয়ে গেছি, অসুবিধা নেই, বাস্তবে তো স্বামী, সেই জন্যই ভুল হয়েছে, অন্যায় হয়েছে, তা মাফ করে দাও। তাহলে আর কোনো সমস্যা নেই, মানে স্বামীর মতো আচরণ করবো না। তুমি রিক্সায় উঠে বসো, দেখো আমি হুট তুলবো না। এই ভাই, হুট খুলে ফেলা দাও, হুটের দরকার নেই, চলো। আর মনে আশা দেব ফুল, কন্যা কিসের জন্য আমায় চাইলে দা, কন্যার মাথায় লম্বা চুল। আপনি কি করেছি? নানান ধরনের ব্যারিয়ার দিচ্ছ, তাহলে কিরাম করে রাস্তাঘাটেও কথা কইতে পারবো না, এটা কোনো কথা? আপনি কি করছেন জানেন? আপনি ইফতিজিন করছেন? বউরে ইফতিজিন করছি, তাতে অসুবিধে কি? বউ হোক আর যেই হোক, টিজিং ইজ টিজিং। সেটা আমি করবো। আপনার নামে আমি পুলিশ কমপ্লেন করবো। তাহলে কী হবে? পুলিশ এসে আপনার ঘর ধরে জেলে নিয়ে যাবে। খুবই মজা হবে, আমার থানায় নিয়ে হাজতে যান ঢুকায় রাখবে, তুমি টিফিন কারিতে ভাত নিয়ে যাবো, দুজন বসে মজা করে খাবো। আপনি কী চান বলেন তো? আমি চাই তুমি আমার রিক্সায় উঠো। আপনার সঙ্গে আমি রিক্সায় উঠবো না। আচ্ছা, আমি তোমার স্বামী। আচ্ছা থাক, আমার সঙ্গে ওঠার দরকার নেই, কিন্তু আমি চাচ্ছি তুমি হাইটে অফিসে যাবা না। তুমি আমার বউ, তুমি হাইটে অফিসে যাচ্ছ, আমার কলজে ফেটে যাচ্ছে। রিক্সা উঠবা, রিক্সা করে দেবা, তা না হলে আমি ডিস্টার্ব করবোই। লক্ষ্মী রে দেখছি, হ্যাঁ আমার বউ কথাগুলো সঙ্গে সঙ্গে শুনে কি সুন্দর আমার পায়ে পরে টাকা উঠে যাচ্ছিল। জান না আপনি।